ওই সমস্ত মানুষ একমাত্র ধ্বংস নয়, ওই সমস্ত মানুষ ধ্বংস থাকি রক্ষা পাইল, নাজাত পাইল, তারা দুনিয়ার জমিন আমি আল্লাহর উপরে ইমান আনল, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামরে বিশ্বাস করল, আর দুনিয়ার জমিন বেশি বেশি করিয়া নেক আমাল হল করিয়া গেল, আমালে সালেহ করিয়া গেল, শুধু নামাজের নাম নেক আমাল নাই, অন্য মানুষের বিপদের সময় সাহায্য করার নাম নেক আমাল, মসজিদ মদরসার মধ্যে সাহায্য করার নাম নেক আমাল, দুনিয়ার জমিন কোনো এতিম মিসকিনকে মহব্বত করার নাম নেক আমাল, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ জাতিরে সাহায্য সহায়তা করার নাম নেক আমাল, ওই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, একটা এতিম যদি সন্তানের বাবা মরে যান, একটা সন্তানের যদি মা জমিন থেকে চলে যায়, ওর যদি খাওয়ার কোনো ইন্তজাম না থাকে, ব্যবস্থা না থাকে, তুই মুসলমানের মধ্যে সম্পদ আছে, ধন আছে, যাও ওই মুসলমানের খবর লও, একজন অসহায় মানুষ গরিব বিছানার মধ্যে ঔষধর যন্ত্রণার পয়সার খানে বিছানার মধ্যে ঘোরাঘুরি করার, তোমার টানি সম্পদ আছে, যাও ওই মুসলমানদের টাকা পয়সা দিয়ে সাহায্য করিয়া ওই মুসলমানের চিকিৎসা তুমি করাও, ওই মুসলমানের চিকিৎসা করার কারণে যদি ওই মুসলমানের তোমার লাগি তো আখরিলায় আল্লাহ ইকটারে আমালে সালে হিসাবে কবুল করিয়া আল্লাহ তোমার বিপদ আফদ থেকে হেফাজত করিয়া আখেরাতের ময়দান জন্য দিব হই সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় দশজন সাহাবায়ে কেরামের জন্য তো সার্টিফিকেট দিলা, যাহাদেরকে আশারা মুবাশশারা বলা হয়, ওই দশজন সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা প্রতিজন ইমাম সাহেব খুতবার মধ্যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর বলিয়া সম্বোধন করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার জমিনের মধ্যে এত গরম আর যজ্ঞওয়ালা ইমানওয়ালা মুসলমান আসলা, আল্লাহ তৃতীয় নম্বর খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানোর মুসলমানের খলিফা বানাইয়া দিলা, গোটা জাহানোর মুকমিনের খলিফা বানাইয়া দিলা, সেই উমরে ফারুককে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত সার্টিফিকেট পাইয়া গেলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে তিন নম্বর খলিফা, উনি জান্নাত সার্টিফিকেট পেয়ে গেলেন, হযরত আসাদুল্লাহ গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে দুনিয়ার জমিনের বাঘ বলা হতো ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের জান্নাত সার্টিফিকেট পাইলা, ইসলামের মধ্যে চার নম্বর খলিফা তাই নাসলা হই সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে নবীজি নবুয়তি প্রাপ্ত, নবুয়তি পাওয়ার আগে নবীজির বন্ধু আসলা, আর নবুয়তি পাওয়ার পরেও নবীজির বন্ধু আসলা, কবরও নবীজির বন্ধু, জান্নাতও নবীজির বন্ধু, তাকওয়া হই সুবহানাল্লাহ। সেই আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, যখন কবরিস্তানের দ্বারে দিয়ে আটিয়ে যাইতা, হযরতে আবু বকরে হাউ মাউটা খাইয়া খান দিতা, সাহাবায়ে কেরাম ওখলে কইতা খলিফাতুল মুসলিমিন নবীজি আপনার সামনে খানো জমিনের মধ্যে জান্নাতের আলোচনা করলে তো খান্দন খান্দন আই, জাহান্নামের বয়ান করলেও জমিন কোনোদিন শান্তিতে দেখলাম না, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর নবীজি কবরিস্ত নবীজি মৌতর কথা কইলেও জীবনে কোনোদিন শান্ত না, ফুল সিরাতর গাঁটর কথা কইলেও শান্ত না, কিয়ামতর মাটর বর্ণনা করলেও তুমি শান্ত না, কোন কারণে তুমি কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে সময় খলিফাতুল মুসলিমিন উমর আবু বকর তুমি এত খান্দন জমিনের মধ্যে খান্দ, হযরতে আবু বকরে কইল ও সাহাবায়ে কেরাম হল নবী যে কইছেন একজন মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে সর্বপ্রথম ফয়লা মন্ত্রী লইয়া থাকলো মানুষের কবর, আর এই কবরের লগে কবরে দুইটা সুরত ধরিলায়, কোনো কোনো মানুষের লগে কবরে ভালো ব্যবহার করে, আর কোনো কোনো মানুষের লগে কবরে, দুনিয়ার জমিনে যখন কবরস্থানে মানুষে দাফন করা হয় ওই কবরে খারাপ আচরণ করিয়া এমন তুলে চাপা মারে পৃথিবীর 18,000 মখলুকাতে শুনতে পায় হুকান আউযুবিল্লাহ। এই জন্য আমি আবু বকরে খান্দিয়ার আমি ইন্তেকাল হওয়ার লগে লগে যদিও জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর, এরপরেও যদি কবরস্থানে আমার লগে ভালো ব্যবহার না করে, কারণ কবরে কোন ব্যবহার আমার লগে করব আমি আবু বকরের জীবনে জানি নাই, এই জন্য জমিনের মধ্যে খান্দা খাটি করি হই সুবহানাল্লাহ। যে আবু বকরে খলিফাতুল মুসলিমিন পাওয়া সত্ত্বেও হিজরতের সময় যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে
নবী যে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাত হিজরত করলা, সেই আবু বকরের মতো মানুষও কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় নিজর দিন দেখি একটা দিন তাহাজ্জুদের নামাজ ছাড়া নাই, নিজর জীবনে কোনোদিন আউয়াবিন নামাজ ছাড়েন নাই, নিজর জীবনে কোনোদিন তাহিয়াতুল ওয়াদু নামাজ ছাড়েন নাই, নিজর জীবনে কোনোদিন তিলাওয়াত ছাড়েন নাই, নিজর জীবনে কোনোদিন মা বাবার খেদমত পর্যন্ত ছাড়েন নাই, সেই আবু বকরেও দুনিয়ার জমিন কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় ছোট্ট ছোট্ট বাচ্চান তোর লাখান হাউ মাউ করিয়া খান্দিতা খুব সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন রওনা দিলা, সাহাবায়ে কেরাম ওখলোর সঙ্গে নবীজি যখন একা, আর শুধুমাত্র হযরত আবু বকর নবীজির সফর সঙ্গী, আর আবু বকরের বাড়ির দিকে উঠটা সওয়ারিটা আসলো, ওই সওয়ারিরে লইয়া যখন নবীজি মদিনাতুল মুনাওয়ারা রওনা দিলা, মাঝ রাস্তার মধ্যে যখন রাত্রি অন্ধকার হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া দুজাহারের নবী গারে সুর সুর গুহার মধ্যে যখন নবীজি আশ্রয় নিলা, সেই গর্তর মধ্যে নবীজি গোটা রাত্রি যাপন করিয়া ফরর দিন ওখান থেকে বিদায় দিয়া নবীজি সফর করিয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন গেলা, এই গর্তর মধ্যে যখন আবু জেহেল উতবা সাইবা, এমন কি সময় এখানে হযরতে আবু সুফিয়ান এখন পর্যন্ত মুসলমান হন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, সেই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুও নবীজির বিরোধিতা করিয়া নবীজির হত্যার ষড়যন্ত্র জমিনের মধ্যে করলা হই না আউযুবিল্লাহ। হযরতে ওমরে ফারুক এত বড় জজবামালা, এত বড় ঈমানওয়ালা, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যেই দিন দিনের দিন ইসলাম গ্রহণ করলা, নবীজির সামনা খান তলোয়ার খান তার উঁচা করিয়া কইলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে লুকাই লুকাইয়া দিনের দাওয়াত দিয়েছেন, আমি উমরে এখন দিন ইসলাম গ্রহণ করলাম, কোন বেঠার যদি দম তাকে লুকাইয়া দিনের দাওয়াত আজকে দেওয়া চলবে না, আমি উমরে মক্কাতুল মুকাররমার শহরের মধ্যে দাঁড়াইয়া জোরে জোরে প্রত্যেকজন মুসলমানকে দাওয়াত দিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী কইলা উমর শান্ত হও, উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনি লুকাই লুকাই দিনের দাওয়াত জমিনের মধ্যে দিছেন, এখন তো কি আর লুকাইয়া দিনের দাওয়াত না, আমি উমর যতদিন জমিন জীবিত আছি ওই গুর মাতা জমিন লামাইমু হই সুবহানাল্লাহ। এত জজবাওয়ালা যে উমরের মতো মানুষে জমিনে দিয়ে রাস্তা বাই আটিয়া যাইতে সময় শয়তানে পর্যন্ত ডরাইত, যে রাস্তা বাই উমরে ফারুক কাটিয়া যাইতা এই রাস্তা বাই শয়তান পর্যন্ত যাইত না হোক সুবহানাল্লাহ। সেই উমরে ফারুকে দুনিয়ার জমিনের মধ্যে যখন দিন দেখি খাটাইলা মাঠর দ্বারা দিয়ে আটিয়ে যাইতে সময় হযরত উমরে ফারুকে হাউ মাউ ডাকাইয়া খান দিতা, সাহাবায়ে কেরাম হলে কইলা খলিফাতুল মুসলিমিন কোন খারানি মাঠর দ্বারা দিয়ে যাইতে এত খান্দন খান্দরায়, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা যে মাঠর দ্বারে দিয়ে যাইতে সময় আমি খান্না খাটি করি, আর ওই মাঠ খানো ছোটোবেলা আমার মতো উমরে ছাগল রাখলাম দুম্বা রাখলাম, আমার মতো উমরে কত উঠো হল ছড়াইয়া গেলাম, এই জাল্লায় তিন ইসলামর চান্ডার তলে জাগা দেওয়ার কারণে আমি উমরকে এত সম্মান দিয়া এত মর্যাদা দিয়া অর্ধেক জাহানোর খলিফা বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিন সম্মানিত করল হই সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে অহংকার নাই, দিল অহংকার নাই, আমরা লাখ টাকা যদি খামাইলায় তে হেডফোনের ডান্ডায় আর সিগারেটের ধুমায় হাজিফাড়ার রোডে দি মুল্লা হুক্কার খোল্লা হুক্কার আটিবার খাব, তা অহংকারী পতনের মূল, অহংকার মুক্ত জিন্দগির বাই বড় ধাম, অহংকার করিও না, আল্লাহ দাম তো মিনতি দিলা দিছে এর থেকে আরও বেশি বাড়ায় এর লাগিয়া হজরতে উমরের মতো জিন্দগি বানাই, হজরতে উমর অর্ধেক জাহানোর খলিফা শুনাইন, হযরতে উমরে ফারুককে রাস্তা বাই আটিয়ে যাইতে শয়তানে ডরাইতো, যে রাস্তা বাই উমর কেছে নিয়ে রাস্তা বাই শয়তান আয় না বলা। একদিন এক বুড়া বেটায় তেল লইয়া যার তেল লইয়া বোতল ফিতা লইয়া বাই তেল লইয়া যাইতে সময় একটা স্লিপ করি তেল ফরে নেন, বোতলটা কি ভরি গেছে, বেটা হইছে গরম, বেটা তাও এহুদি কোন বেটা খ্রিস্টান বেটা হইছে গরম, কইল মাটি উমরের মতো মানুষ জমিন তাতে তুমি আমার তেল খাই দিছো দমল, লইয়া খালি বুথল ফেনা কুলা লইয়া ছুটিছে উমরের দরবার, খলিফাতুল মুসলিমিন হ খলিফাতুল মুসলিমিন, হযরত উমরে কইলা রে আমার তো অত গরম আমার দিয়ে কোনো বেটায় মাথুইন না, ইগু হান থাকি বার হইল কইলা কিতো হইছে রে বা
ওরে আপনার মতো খলিফা জমিন থাকা সত্ত্বেও মদিনাতুল মুনাওয়ারার মসজিদ বসা থাকতেও আপনার মদিনার মাটি আমি গরিব বেটার তেল ভুটান জমিনে খাই লিল, যত সময় পর্যন্ত আমার তেলটা জমিনে তুমি বার করিয়া দিস না, আমি খ্রিস্টান বেটা তোমার আদালত থাকি যাইতাম না। এ হোক সুবহানাল্লাহ, ওরে বেটা তোমার তেল ভাইলো কিলা, ওরে তো রাস্তায় আটিয়া দেয় আর সিলি ফড়ি ফড়ি গেল। উমরে ফারুকে খাগজ এখান লিখিয়া দিস, কিতাবাই খাগজ লেখিয়া দিয়া খুশন যেন তেল ফরছে অন খাগজ খান ফালাইয়া দারো বোতলগু বাহরি থই দিও, আর বাদে আইয়া যদি তেল দে না তে আমার খবর হইল। হযরত উমরে ফারুকে খাগজ খান লেখিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় খাগজ খান তেল যে জায়গার মধ্যে ফসল তেলর দারো আনিয়া বোতলগু বা করিয়া থইয়া, আর খাগজ খান সারিয়া যে সময় খাগজ খান বেটায়াত তাকি থইত, খাগজ জমিন ভরতে দেরি হয়েছে, জমিনের তেল বমি করিয়া বুতলো বরিয়া দিতে দেরি করছে না। হইক সুবহানাল্লাহ, এটা তেল ভাইয়া কইলে রে বা জমি আজ যদি জমিন তাকে তেল দিতায় না তাহলে তোমার খবর আসলো খলিবারে আনিয়া তোমার ভিটারি লইল। ঔজাতর বিশ্বাস আসলো মানুষ হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনের গভর্নর আসলা, ওই এমনের গভর্নর থাকা অবস্থায় আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিনের একটা সিস্টেম আসলো নীল দরিয়ার পানি হুকাই দিত গিয়া মিশরের গভর্নর যখন আসলা, ওই সময় এখন মিশরের জমিনে যখন নীল দরিয়াটা শুকিয়ে যাইত শুকানির লগে লগে প্রতিটা বৎসর মানুষে একটা খাম করত, একটা সুন্দর নারী রে 22-25 বছর 18 বছর থেকে 25 বছরের যুবতী মহিলারে সুন্দর করে সাজাইয়া ফুলর মালা দিয়া টুল ডবকা বাজাইয়া গান বাজনা বাজাইয়া নিয়া সেই মেয়েরে যে সময় নদীর মধ্যে নিক্ষেপ করত অটোমেটিক নদী ফানি দিত। হোক নাউজুবিল্লাহ, বাওনা বাওনা বুঝুন তো হেরে রে বাওনা ফাটাই ফাইন নানি লম্বা লম্বা সুলালা ও ওলা খ্রিস্টান হলে নীল দরিয়ার পানি হুকানির লগে লগে তারা প্রতি বছর ও যে আমরা সিজন আয় নানি এখন পায় পুষ্করণীর পানি হুকাই যায় তো তো নীল দরিয়া হুকাই দিত, হুকানির লগে লগে তারা একটা সুন্দর নারী এত মায়াদারি এক ফুড়ি রে যুবতী ফুড়ি যে কোনো মানুষের দেখলে মায়া লাগে ওলা এক মেয়েরে বাওনার যে সময় গান বাজনা বাজাইয়া ডুলটপকা বাজাইয়া নিয়া শুক্রবার কুরদিন অথবা রবিবার কুরদিন নিয়া যখন নদীর ছাড়ি দিত বাওনা হিসাবে তখন নদী অটোমেটিক ফানি দিত। হুকনা হুজুবিল্লাহ, হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলাম পৃথিবীর জমিনে এই যে খান্ড তারা জমিনের মধ্যে খরিয়া যাইতরা সমাজের মধ্যে একটা নারী জাতির জীবনটা নষ্ট হতরা একটা মা বাবার কুল জমিনের মধ্যে খালি হতরা, ইসলামে তো জীবনে এই জিনিসের আদেশ দেয় নাই তোমার ফায়দা করতে গিয়ে অন্য মানুষের ক্ষতি করিলাও, এটা ইসলামে জীবনে কোনোদিন সাপোর্ট করে না। হুকা সুবহানাল্লাহ, আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া এরারে কইলা তুমি তাই এই বছর আর মেয়ে কল দিতে পারতাই না, থামো তুমি তাই রেটা কিতা কইলা আমরা ফানি নাই বলে ফানির ফাই পায় বলে না আমরা ফানির অবস্থা লাগবো আমরা আপনার কথা মানলাম বহুত বোঝানির বাদে মানলাম, মেয়ে একটারে সারিয়া তাই বাড়িত ঘুরাইয়া দিল। চিন্তা করছো কিদাত বেউকুফিতা এক নারীরে এত সুন্দর মহিলারে 22-18 থেকে 22-25 বছরের ভিতরে যুবতীরে নিয়া বাওনা দিলাই তিরা তারা ফানি খাইতা বলে আর এক বেটার মা বাবার কুল হালি হত কুন্দনের বেউকুফিতা। হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টামাইলা টামানির লগে লগে সমস্ত খ্রিস্টান হলে খুঁয়া দিল গভর্নর সাহেব ও আবুল আহ সাহেব তোমারে খুঁয়া দিয়ার আমরা মেয়ে ওখলার জীবনে কোনোদিন জমিনের মধ্যে বাওনা দিতাম নাই কিন্তু অতি সত্বর আমাদের ফানির ব্যবস্থা করিয়া দিবাই। আবুল আসে কইলা 60 দিন অথবা 7 দিন তোমরা অপেক্ষা কর, আমি খলিফাতুল মুসলিমিন উমরের কাছে চিঠি লিখিয়া দিয়ার উমরের কাছ থেকে ফয়সালা পাওয়া আওয়ার আগ পর্যন্ত সামান্য ধৈর্য ধারণ কর আর আমার সামান্য সময় দেও। হুক সুবহানাল্লাহ, সারা কইলা ঠিক আছে সময় দিলাম। হযরত উমরে ফারুকের দরবার আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান চিঠি লিখিয়া সিটি ওখান লেখিয়া যখন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলা আর সমস্ত ঘটনা সিটির মধ্যে বর্ণনা করিয়া হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইয়া দিলা। হযরতে উমরে ফারুকে সিটি ওখান লেখিলা সিটি ওখান ফোড়লা ফোড়ার লগে লগে সিটির উল্টা পাশে লিখিয়া দিয়া আবার খামর ভিতরে বড়িয়া দিয়া সিটি ওখান ফাটাইয়া আবুল আসর কাছে ফাটাইয়া দিলা। সিটি আয়া পৌঁছিল বৃহস্পতিবার রাত্রে জুমা আবার কুরদিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নমাজ ফরিয়া যখন আপনার সিটি খান তা কুল্লা কুলিয়া সাহাবায়ে কেরাম ওগলোর সামনে সিটি ওখান বার করিয়া ফরিলা
সেটির মধ্যে লেখা ছিল, হে দুনিয়া আপনার নীল দরিয়া, আমি খলিফাতুল মুসলিমিন উমরে তোমারে খুইয়ার, আল্লাহ যদি তোমারে মখলুকাতর ফায়দার লাগি সৃষ্টি করিয়া থাকে তাহলে আমার খাগো দোকান তোমার বুকুর মধ্যে ফোড়ার আগে তুমি জমিনের মধ্যে ফানি দিয়া দিও, হুকা সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তোমারে মখলুকাতর ফায়দার লাগে যদি জমিনের মধ্যে সৃষ্টি না করে, আমি উমরে গোটা দুনিয়ার মানচরে না করিয়া দিমু, গোটা পৃথিবীর মখলুকাতরে না করিয়া দিমু, তোমার বুকুত তাকি এক ফুটা ফানি খাইতা না, হুকা সুবহানাল্লাহ। বুঝতে পাইছেন নি? উমরে সিটিত ওখান বয়ান করছেন, সাহাবা একরাম ওখানের মাঝে হয়ে আসছেন, আসেন না নিলা হেরে রে তা কন্যা নি সমাজ এক মসজিদের মেসাব যদি কিছু ভাস্ট হয়ে যায় আর হয়ে মাতই নেন ও ডিপার্টমেন্ট ধরু হ্যাঁ থান ফোড়া হলানি থাই বললানি হে মাতই নানি হলা তো সাহাবা একরাম ওখানের মাঝে হয়ে কইলা মানছে মানুষের কথা শুনে না আর উমরের কথা নদিয়ে শুনে নিজে মাথা খারাপ হজরত আবুল আসে কইলা না উমর সাধারণ কোনো খলিফা নাই, উমর সাধারণ কোনো মানুষ নাই, যে উমরে দুনিয়ার জমিন জন্য তোর সার্টিফিকেট পাইলা, যে উমরে রাস্তা বা আটিয়া যাইতে শয়তানে ডরায়, উমর সাধারণ কোনো ইমানওয়ালা ব্যক্তি নাই, আল্লাহ 100% উমরের কথা ওখান কবুল করবা আর নীল দরিয়ারে দি ফানিতে পাইবা, কই সুবহানাল্লাহ। আইলা খ্রিস্টান মানুষ জুম্মা বাদে, ও গোবর্ধন সাহেব কিতাবে আবার এক সপ্তাহ হইয়া আসছে, বলে চলো সিটি ওখান লেখিয়া সিটি ওখান বার করিয়া ফড়িলা, ইতা সারা খ্রিস্টান মানুষে নাটক শুরু করে দিলা, হাসা হাসি শুরু করলা, হায় রে হায় দে জমিনীয় বাপর কথা ছেলে শুনে না, দে জমিন মার কথা মেয়ে শুনে না, স্ত্রীর কথা স্বামীয়ে শুনে না, এই জমিন কি উমরের মতো মানুষের কথা নদিয়ে শুনব, আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা থাম আমার সঙ্গে সবাই চলো। আবুল আসে যখন সিটি ওখান লইয়া নীল দরিয়ার মধ্যে গিয়া সিটি ওখান বিসমিল্লাহ হইয়া যখন নীল দরিয়ার বুকুর উপরে তৈলা, হে হাদিফার মুসলমান আল্লাহর দাদা তোর কসম খাইয়া কইয়ার, সিটিও খান নদীর বুকুত ফরতে দেরি হইছে, জমিনে পানি দিতে দেরি করছে না, হুকা সুবহানাল্লাহ। যেই পরিমাণ পানি দিতে পানি দিতে দিতে 1450 পর্যন্ত পানি দিল, সিটি ফাওয়ার পাতে যেই পানি নীল দরিয়ার মধ্যে আসলো এখন অবধি সেই পর্যন্ত পানি আছে, কিয়ামত পর্যন্ত সেই পরিমাণ পানি থাকব, এক ইঞ্চি কমত না, হুকা সুবহানাল্লাহ। এর নাম ইমা, এর নাম ইমানর পাওয়া, এর লাগি তো ইমানদার দেশনি আফগানিস্তানের মুসলমানে বোমা ডরাইছে, বন্দুক ডরাইছে না, মিসাইল ডরাইছে, ইমান দি দেশ স্বাধীন করছে, আমরা ইমানে মসজিদ আনতে পারে না, তারা ইমানে দেশ স্বাধীন করিয়া ফেলাইছে, খালি দেখলাম লক্ষ লক্ষ মোবাইল তারা চূর্ণ বিচূর্ণ করছে, হয়েছে কোনো 4G মোবাইল দেশে চালাইতে তারা তো না দেড় না মানে সুন্দর, এক প্রধানমন্ত্রী ভাবরি বলে, এক স্বরাষ্ট্রমন্ত্রী ভাবরি বলে, এক বিদেশমন্ত্রী ভাবরি বলে, এক শিক্ষামন্ত্রী ভাবরি বলে, সব পুরানে হাফিজ, সব আলি, আলহামদুলিল্লাহ। তারা মা আরাম রানি মোল্লা উমরে 100 আসলো না, 100 লইয়া জিহাদ করিয়া হইয়া গেছে ভূষ শয়তান নেই, বলে আমি মোল্লা উমর যতদিন জীবিত আছি তোর সামনে মাথা নত করতাম না, আল্লাহর সামনে কর কিচ্ছু করতে পারছে, আজ তারা 20 বছরে দেশ স্বাধীন করছে, এখানে ইমান ইমানের পাওয়ার ইমানের জজবা বাতিলের সামনে ওরা মাথা নত করে, আর আমরা চা এক কাপে বুট পেছি বেলাইতে, এক কাপ চা দুধর চা তাও হোটেলের চা, এই মন্ত্রীর বেটি রাতর বানাইল নাই, এলএমএলের বেটি রাতর বানাইল নাই, ও হোটেলের চা 2.5 টাকা কাপ, ইমান বেশি এই না আমরা ইমান, এর লাগে তো আজকে আমরা লাঞ্ছিত পদস্থ বেইজ্জত, আমরা আমরা মানুষের সম্মান, তাই আমালে সালেহ করেন, বালা বালা আমল করেন, নামাজ পড়েন আল্লাহর কাছে খান দইন, নামাজ পড়ি আল্লাহর কাছে খান দিন, আল্লাহ দিত রাখে হয়েছে কেন হাজারও দিব আল্লাহ, কিতার অভাব তোমার একবার হইয়া দেখো আল্লাহরে, খোয়ার মতো খো না, ওলা খালি আত্ম জানি আল্লাহ আমার হতা দিলাম হতা দিলাম হতা দিলাম, আল্লাহ আল্লাহ ঠেকা তারি হতা আর হতা হইতে সুন্দর করে চকুর ফানি ফেলাও, 2 রাকাত নামাজ পড়ো আর আল্লাহর আদালত খান তো আল্লাহ দেয় না কিলা দেবো, 100 বার দিব 100% দিব ইনশাআল্লাহ, খান দো আল্লাহ খান দিয়া বালিশ বিজয় লাভ নাই, খান দিয়া মানুষের দরওয়াজা বিজয় লাভ নাই, আল্লাহর দরওয়াজা বিজাও, মুসল্লা বিজাও, আল্লাহর কুদরতর কদম বিজাও, ইনশাআল্লাহ কামিয়াবি হবে, তাই আমরা খান দিতাম খানো আল্লাহর কুদরতর কদম, খান দিমু তো ইনশাআল্লাহ খানো খান দিতাম ভাই, আল্লাহর কুদরতর কদম দুনিয়াত খান দিয়া লাভ নাই, আল্লাহর কুদরতর কদম খান দিই ফায়দা হবে,
এই জন্য তাই আমার কামিয়াবি নাই, আমার হরুতা বালা হয় না, আমার মেয়ে ফর্দাওয়ালা হয় না, আমার ছেলেটা বালা ব্রেইনওয়ালা হয় না। আমরা দোয়া দিই, দোয়া করতো মা বাবায় হে কি আপ মেসা আলফার লাগি দোয়া করি, মেসাবে তো করবা, কোন মসজিদের ইমাম সাহেবে দোয়া করলা তা নেখলা, উঠিয়া উঠতো সারা মহল্লা লাগে দোয়া করি, সারা পৃথিবীর মুসলমান লাগে আগে দোয়া করি, বাদে তান সময় পাইলে তান কথা কোন বাদ দিলে। কিন্তু তুমি তোমার ছেলের লাগি দোয়া করো, আল্লাহ আমার ছেলেরে বড় আলিম বানাও, আমার ছেলেরে বড় কালি বানাও, আমার ছেলে দুনিয়ার দৈন্য দিনদার বানাও। আর এখান কথা তোমার খুঁজার পেটর তার নাই জমিন, আমার কোনো মানুষের দরওয়াজার সাইল বানাইও না। আল্লাহ যখন তুমি আমি গুনা কাটলে জমিনের মধ্যে দিশারে দয়াল, আমি গুনাকারে তোমার আদালত ছাড়া যাইবার জায়গা নাই, জেলা আগ পর্যন্ত কোনো মানুষের দরওয়াজার মধ্যে নেও নাই রে দয়াল, মুঠ পর্যন্ত কোনো মানুষের দরওয়াজার বিকারিয়ার সাইল আমার মতো গুনা কাটে বানাইও না। আল্লাহর দাতর কসম খাইয়া খয়ার শুকুর ফানি ফালাইও দোয়া ওখান করিও, আল্লাহ জীবনে কোনো দিন মানুষের দরওয়াজা নিয়ে ভিক্ষা করাইত নাই, তোমার হালাল দিদি দিয়া মালোমাল করিয়া সম্মানিত হৃদয় জমিন দিয়া ইজ্জতে জমিন তাকে বিদায় দেওয়াইব হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খান্দ, আল্লাহর কাছে আমি এক গুনাহগারেও খালি মাইকো খান দিলা নাই, হর সময় খান দিই, আর আপনার দোয়ায় আই যদি কোনো মানুষের কাছে আমার হাত হতাইছে না, আর ইনশাআল্লাহ হতানিল আইত। আমি কোন ধরনের মানুষ যেন মনে করো দামি গাড়ি লিয়া ঘুরি লাগ ইচ্ছু নাই, কিন্তু আল্লাহ বহুত সুখী বানাইছে আলহামদুলিল্লাহ। দোয়া মা বাবার দোয়া লই, উস্তাদর দোয়া লই না নিজে খান দোয়, ওদের আপনার মানুষের দরওয়াজ যাওয়া লাগতো। ও দুই বছর লকডাউন গেছে, আপনার আর দোয়া গরব বইয়া বইয়া আমি মাসে অন্তত 50-60 হাজার টাকা দিয়ে করাইছি, কোনো মানুষের দরওয়াজ যাওয়া লাগছে। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে, আপনি খান দইন আল্লাহর কাছে, কী ওর অভাব আল্লাহর কাছে, আল্লাহর কাছে কোনো অভাব নাই, কোনো দাঁত অভাব নাই আল্লাহর কাছে। হজরতে আলিয়ে একদিন তান গোর আলী বেমার, হজরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার, বেটে স্বামী জিকার করেন না, বউরে বেমার ফরা বাদে কিচ্ছু খাইতায় নি, কিচ্ছু আনিয়ে তাম জিকার করেন না, এটা তো মহব্বত জিকার। ও হজরতে আলিয়ে জিকার করার বাদে ফাতিমা কইসলাম, আমার দানে করে যদি একটা ডালি মানি জমিন থেকে আপনি খাওয়াইতায়। হজরতে আলী টাইন ফয়সা নাই, যে পরিমাণ ফয়সা আছে ই ফয়সা দিয়া একটা ডালিম ব্যতীত দুইটা পাইতা নাই, দৌড় মারিয়া বাজারও গেলা, বাজার থাকি ডালিম একটা কিনলা, রাস্তা মাইতে সময় ফরিস্তা হলে আপনার আকাশের মধ্যে আসমানের মধ্যে লড়াই লাগাই দিলা, সাহাবা একেরা মোখলোর দিল এত বড় আত্মা এত বড় দিল, এরা থাকলে ওষুদ কাদিন না থাকলে ওষুদ কাদিন হোক সুবহানাল্লাহ। আরেকজন ফরিস্তা হলে এটা কী জাতর মাত, একজন মানুষ যদি গরিব থাকে তাহলে কীভাবে দিব, অন্য ফরিস্তা হলে না না সাহাবা একেরা মোখলিলা না, এরার দিল এত বড় এরা থাকলে ওষুদ কাদিন না থাকলে ওষুদ কাদিন। ওই সময় আল্লাহ জিব্রাইল যে কইলারে জিব্রাইল আসমানের মধ্যে ঠেলা ঠেলি করিয়া কোনো লাভ নাই, হজরতে আলী একটা ডালিম লইয়া বাড়ির মধ্যে যাইতরা তান বিবি বেমার বিবি খাইতা, যাও আলী রে পরীক্ষা করিয়া দেখিলাও হুক সুবহানাল্লাহ। হজরতে আলী আফের ডালিম লইয়া আইতরা ফতোয়াইয়া দেখছেন মানুষ একজন সিরা খাফর লাগাইয়া শৈল খালি খাফিতরা তা ফুটে খাফর নেন খাফিতরা, হজরতে আর সাহাবায়ে কেরাম আদত আসলো এরা যে কোনো মানুষের মাথাইতা রাস্তা বিকার খবর লো, আমরা তো ধারে দিয়ে যাই কিনা, হ্যাঁ পরিচিত হইল এড়িয়ে আসলে মাথায় না কিবাননি হইলা 10 টাকা আগে দিলা, কিবাননি সার কথা হইলা না ডর আমরা 10 টাকা করছি, কিন্তু হজরতে আলিয়ে এক ডালি মাত্র লুকাইছিল না, এক ডালি ও এক ডালি মাত্র লইয়া জিকার করছেন, ভাই তোমার কিতা অবস্থা, তুমি তো বড় খাফরে তোমার মনে জ্বর উঠে গেছে বুখার গেছে, বলে জিও বেতে চলো তোমার হসপিটাল লইয়া যাই, দ্বার খাসা ডাক্তর কাছে লইয়া যাই, কইলা না বেতে কিতা তোমার কিছু খাইবার দানে করনি, ই বেটার যেমতে কইছেন খাইবার দানে করনি, আসল তো এই ফরিস্তা হজরতে জিব্রাইল হকিরর সুরত দর্শন, কইলে জি আমার তো বড় ডালিম খাইবার দানে, আচ্ছা হৌ সাহেব ডালিমর কথা খোয়ার বাদে এক ডালিম বেটারা তো আইফাইল করে হকিরে যদি কইলে তুই করে দাঁত ফাইল রইবন রইবন, উফতা আর উফতা আমার বললা কিন্তু তুমি ডালিম খাবার খাতেই পারইব, কিন্তু হজরতে আলী এখান না করিয়া কইলা বাইরে আমার বিবি বেমার তুমিও বেমার আমার বিবির লাগি ডালিম লইয়া যাইতাম, এই জন্য আমার টাইম পয়সা নাই একটা ডালিম বাজার থেকে খরিদ করিয়া যাই। আর আল্লাহর বন্দা জিব্রাইল আলাইহিসসালাম কইল ও আল্লাহর বন্দা নবীর সাহাবি আমি আল্লাহ ওয়াস্তে আপনার কাছে কুদিয়ার, আল্লাহ ওয়াস্তে আপনার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ ওয়াস্তে আমার সামান্য ডালিম দিলাও, যেই মাত্র আলীর আল্লাহর নাম খান্তা শুনাইলা
হজরতে আলিয়ের ডালিমও ঘুরে হইলা বাইরে, আমার টাইম তো এক ডালিম, আমার বউও বেমার তুমিও বেমার, তাহলে ওগু মাঝে দি বাগাবাগি শুনিয়া অর্ধেক তুমি খাইলা অর্ধেক আমার আত্ম তাহো বুঝাচ্ছ, অর্ধেক দিছেন বেটায় অর্ধেক খাইছে। খাইতে সময় হজরত আলী হলে আপনি খাকো আমি যাই বলে জি না, আপনি দাঁড়াও বইয়া খাইলে আমার দান খাতা সত্যি দাঁড়াও খাইলে আপনি উপায় বেটায় অর্ধেক খাইয়া হজরত আলী হলে খাওয়া শেষ আমি দিই আর কি বলে আল্লাহর উপায় অর্ধেক ডালিম খাওয়াইছে আমার দান অর্ধেক আরাম হয়ে গেছে কি আরও আধা খান্তাও দিতে ফুরা দিল আরাম হয়ে গেল সুবহান ফুরা দিল আরাম হয়ে গেল। আচ্ছা শুনছেন আধা খান দিল বাদে দিয়ে এগু শুনতে মানুষের উপর হালত আপনার রাখবাই নি মারিয়া মার রাখতাই নাই, কিন্তু হজরতে আলিয়া কইলা বাইরে অর্ধেক কইছে অর্ধেক দিলাইছি অর্ধেক দিলে আমার বেটির কাছে মুখ দেখাইতাম পারতাম নাই বাটে বেটি আমার গালি দিলাইব একটা ডালি মানার তোমার বাগ নাই নিখা যদি কুটা দিলায় আমি আলি বড় লজ্জিত হইনু আল্লাহর বন্দায় ফরিস্তায় কইলা ও আল্লাহর নবীর সাহাবি আল্লাহ আসতে আমার আরও আধা খান ডালিম দিলাও, যেই মাত্র আলির আল্লাহর নাম শুনানো হলো ফোর্থ লগে লগে দুই নম্বর আধা খান দিয়াও কইলা ভাই খাও আমি যাই আর গিয়া খাবাইয়া আস্তে আস্তে বাড়িতে মনে মনে গিয়া বেটি যদি ডালিমের কথা কইলা সরম না নিবা হ্যাঁ আস্তে 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 দরদাত খুলিয়া গিয়া হামাইছে হামাইয়া দেখো নেতানো ফাতিমা হুতনো আরেকদারও ঠাইন জ্ঞানা মাতি আর কোনো মাত কথা নাই আর মাতলেও যদি আই দিদা ডালিমর কথা তার সরম না নিবা ও হুতি রইছে গিয়া যেই মাত্র হুতিছে ফুতার লগে লগে শোনা যায় দরওয়াজার মধ্যে খটখটানি দরওয়াজার মধ্যে খেয়ে যেন খড়খড়া লড়াইল খড়া লড়ানি দেখিয়া হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কইলা রে বাবাই দরওয়াজার মধ্যে আইয়া খেয়ে খড়া লড়ারাই ঔ সময় এখানে হজরতে সলমানে কইলা না সলমানু ফারসি বলে হঠাৎ এত রাত্রি মাঝে কোন খানে আমার দরওয়াজার মধ্যে খড়া লড়ারাই সলমানে ফার্সিয়ে কইলা নবীজিয়ে তোমার লাগিয়া ডালিম দিয়া দিছই ওই ডালিম গুনতানিতে জন্নত থাকি ডালিম আইছে ও গুন দিয়া দিছই আপনার দিবার লাগিয়া আইছি হোক সুবহানাল্লাহ সলমান ফার্সিয়ে ডালিম গুন আতো লইয়া দরজা খুলছেন আলিয়ে দিছেন ডালিম গুন আতো আতো দেওয়ার লগে লগে হজরতে আলিয়ে ডালিম গুন খুলিছেন ডালিম গুন দেখিয়াও তা নিয়াই দিয়ে কিছু জমিনে এক সৎকা করিয়া আইসলাম তো আল্লাহ মনে করে দশ দিছেন জন্নত থাকি তে তাই নগুন গণন গুনিয়া এক দুই তিন চার পাঁচ হইয়া নয় পর্যন্ত তাই দশ ফুরে না লগে লগে হজরতে আনিয়া কইলা সলমান তুমি হ সত্যি কথা কৌসাই হক মা তোমার সামনা খান মা তো চাই ওই ডালিম বেহেস্ত থাকি আইছে নাকি নবী দিয়ে বাজার থাকি লইয়া দিছেন বৃথা কিনা তোর মা নবী দিয়ে জন্নত থাকি আইছে তোমার দিছে নতুন লইয়া আইছে যদি আল্লাহ জন্নত থাকি দেয় তাহলে নবী দিয়ে কইছেন এক টাকা সৎকা করলে দশ টাকা দে এক সৎকা করলে দশ দিন ইনত গনিয়া আমি নয় ফাই এক ফাই না তুমি কইয়া দাও নবীজিয়ে দিছেন না আল্লাহ জন্নত থাকি দিছেন সলমানে কইলা আল্লাহ দিছেন বলে আল্লাহ যদি এক কইয়া দশ দিবার কথা আল্লাহ তো বকিল না একটা কম দিতা আল্লাহ তো সিরা না এক কম দিতা আর আল্লাহর খাজানার তো কম নাই আল্লাহ নয়টা দিতা আল্লাহর কাছে অপরিসীম সামান নকল আছে ইনত দশটা হইছ নয়টা কোনোদিন আমি গ্রহণ করতাম না দুইজনে ঝুরা তর্কা তর্কি এক পর্যায়ে আলীর গুসা উঠে দিত ওই সময় সলমানে ভার্সিয়ে তান ফোগেট তাকিয়া ডালিমগু বার করিয়া কইলার বাই আল্লাহ অরিজিনালি দশটাও দিছেন কিন্তু আমি সলমান ভার্সিয়ে তোমার ইমানটে পরীক্ষা করবার লাগিয়া আমি একটা ফোকেট লইয়া নয়টা তোমারে দেশি দেখলাম আমার ইমান তাকিয়া তোমার ইমানোর পাওয়ার বেশ নাকি আমি সলমানোর ইমানোর পাওয়ার বেশ হেও আলী আমি ফেইল হয়ে গেছি দেশি আল্লাহ তোমার ইমানে এত পাওয়ার রাখছই এখর লাগি এক সেকেন্ডর লাগি তোমার ইমান নর বল্ডিত আল্লাহ ক্ষমাইছে না হুক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালিহাত এরা অতদিন পর্যন্ত ধ্বংস হইত নাই অতদিন পর্যন্ত বরবাদ হইত নাই
যতদিন এক মানুষের জমিন আমালে সালেহ করব, যতদিন আমার কুদরতর কদম একজন গুনাহগারে সিজদা দিয়ে যাইব, ওই মানুষ জীবনে ধ্বংস হইত নাই, ওই মানুষরে আমি আল্লাহর জীবনে গরিব বানাইতাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে ফরমায়, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি আমার বন্দায় জমিন অনেক আমল করিলা, হে লেডিজ হোক কতবা জেন্টস হোক, পুরুষ হোক কতবা মহিলা হোক, এরা যদি বালা আমল জমিন করিলায়, নেক আমল জমিন করিলায়, এরার হায়াত রে নেক হায়াত আমি বানাইয়া দিব, হোক সুবহানাল্লাহ হায়াত তৈবা, এরার হায়াতের মধ্যে লম্বা হায়াত দিব, নেক হায়াত দিয়া দিব, ওই লম্বা হায়াত পাই আমার বন্দায় জমিন কোনোদিন আমার ইবাদত সারিয়া ঘুমাইত নাই, আমার ইবাদত ফাইয়া জমিন কোনোদিন ঘুমাইত নাই, আমার ইবাদত সারিয়া জমিন কোনোদিন মানুষের ক্ষতি করত নাই। আজকে যত মুসলমানে অন্য মুসলমানের সমালোচনা ঘট নাই, অন্য মুসলমানের ক্ষতি জমিন করিয়া যারায়, কিয়ামতের ময়দানে যত নমাজি বন, যত রোজা রাখনেওয়ালা বন, যত কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা হন না কেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার দিন দেখি সেরা নেক আমাল দে, যত মানুষের সমালোচনা জমিন ঘোষলায় এরার খান্দ দিয়ে ওই মানুষের জন্য তো দিব, আর তার জীবনের সারা গুণা দিয়া তোমার খান্দর মধ্যে তোমার তার গুণা দিয়া আল্লাহ তোমার এই জাহান্নাম দিব, হই না হুজুবিল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগাইয়া, লোহার ফেরাগ লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিব, হই না হুজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে কইলা গো আল্লাহর নবী, কোন কারণে মানুষের জিব্বার মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে? ওই সমস্ত মানুষে জবাব দিলা, ওই সমস্ত মানুষরে নেব ওই বদরা জমিন মানুষের সমালোচনা করে, মানুষের ব্যাপারে অবৈধ তহমত তুলে, মানুষের ব্যাপারে কিবত জমিন গায়, এরা একজন মানুষের আল্লাহ সারিয়া দিত নাই, কিয়ামতের দিন জাহান্নামের শিকল লাগাইয়া উক্তা টানি টানি প্রত্যেকজন মানুষের আল্লাহ জাহান্নাম দিব, হই না উজুবিল্লাহ। সমালোচনা বন্ধ আছে নি, মসজিদের ইমামেরও সমালোচনা কম নাই, গাঁর যদি মেশা ব্যক্তন তখন এনের তো আর নাই উপায় নাই, বাইরে কোনো মানুষ আইসে বেটারে দাওয়াত দিত বা খুদার ও হুজুর বাড়িত নি, ও হে দে ভাই হুদাও দিন আইলে ইয়া লার জায়গা ভাই লাই নানি, হাই রে টাটা হোট নাই তোমার কি কী হইলো তার বদনাম করতে, ইলা চলে না আমরা সমাজ, এই জন্য তো এই আমরা এই অবস্থা। তো এক খ্রিস্টান বেটায় নবীজির কাছে কিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতা, এই কিন্তু জমিন সারা গুণা করেন, কিতা গুণা করেন, জিনা করেন, সুদ খান, মদ খান, চুরি করেন, ডাকাতি করেন, মোটামুটি কোনো ঝাঁত গুণা বন নাই। ও নবীজি এখানে দিনর দাওয়াত দিলা, দিনর দাওয়াত দেওয়ার লগে লগে সাহাবি খ্রিস্টান বেটায় নবীজি রেখে ইয়া রাসূলুল্লাহ, এক শর্ত যদি আপনি মানুন আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করমু, করে দিয়েইতাম না। নবীজি কইলা কিতা, আল্লাহর বান্দায় জবাব দিল, গো আল্লাহর নবী আমি দুনিয়ার সারা গুণা করমু কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করমু, আমার গুণার তাকে আপনি বাধা দিতে পারতেন না, হোক না আউযুবিল্লাহ। নবীজি কইলা, আমি তোমার শর্ত মানতে রাজি, মগর তুমিও যদি আমার একটা শর্ত মানো তাহলে আমি তোমার কলিমা পড়াইয়া দিনর জান্দার তুলে জায়গা দিব। আমার নবীর শর্ত হইল, যদি আপনি আমার শর্ত মারেন আমি আপনার শর্ত মানবো, শর্ত দেওয়া হলো নবী যে কইলা আমার শর্ত হইয়া থাকলো, তুমি জীবনে মিশা মাত মাতিতে পারতে না, যদি জমিনের মধ্যে তুমি মিশা মাত মাতো তাহলে তুমি কোনোদিন মুসলমান রইতে পারতে নাই। আমি নবীজির হাতে বয়াত করিয়া, তুমি একটা ওয়াদা আজকে করিয়া যাও আর জীবনে কোনোদিন মিশা মাতিতাম নাই। ও সাহাবিয়া লোকে লোকে রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন মিশা মাতিতাম নাই, মগর সারা গুনাহ করমু, হই না উযুবিল্লাহ। ও নবী দিয়ে কলিমা ফড়াইয়া ইসলাম ধর্ম ধর্মালম্বী বানাইয়া মুসলমান বানাইয়া তারে বিদায় দিলা। বিকালবেলা আল্লাহর বান্দা করে গেল, বন্ধু এক বন্ধুয়ে খবর দিল, আজকে মদিনার বাজারের মধ্যে আপনার গাঞ্জা আপনার জুয়া খেলা হইত, তুমি জলদি করে আয়ো, বড় টেকার অ্যামাউন্ট দিয়ে খেলা আছে। আল্লাহর বন্দা যখন জুয়া খেলা যেত, হঠাৎ জুয়া খেলার দ্বারা যাওয়ার লগে লগে মাথার মধ্যে স্মরণ হইল, আহারে নবীজি আমারে কইসেন মিশা মাতিতাম না, আমি কেন জুয়া খেলাই, আর নবীজি কি আল্লাহ যদি আমার জিকার করেন, ও আমার বন্দা, ও আল্লাহর বন্দা তুমি কি জুয়া খেলাইছিলাইনি, যদি আমি না করি তাহলে মিশা মাতা হইব গিয়া, আর যদি
ওই কইলা ইতে তো নবী দেখা আছে ধরা খাইলি মু নবী যে কইছেন জমিন কোনোদিন মিশা মাতিতাম না, এই জন্য আল্লাহর বন্দায় জুয়া খালার দাঁত তাকি কুড়িয়া আইল যে নবী যে কইছেন মিশা মাতিত না। এই মিশা মাতা না খারার কারণে আল্লাহ সর্বপ্রথম তার জুয়া নামক খেলা থেকে হেফাজত করল কইছু সুবহানাল্লাহ। দুই নম্বরে বাদর দিন যখন মদ খাওয়া যাইত ও সময় এখানে মদর আড্ডার মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহর বন্দায় মদর গ্লাসটা যখন হাত লইত ও সময় এখানে কইল নবী যে কইছেন মিশা মাতিতাম না, আমার লগের বন্ধুইতে গিয়া যদি নবীজিরে খবর দিলাই আমি জমিনের মধ্যে মদ খাইছি আর নবী যে জিকার খরার লোকে যদি আমি না খরি মদ খাইছি না, তাহলে জমিন মিথ্যা মাতা হই দিব গিয়া ও সময় এখানে দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই সাহাবি জমিন মদ খাওয়া বাদ দিয়া মদর আড্ডা থাকি বাড়িত কুড়িয়া আইলা হুক সুবহানাল্লাহ। এই জন্য নবী যে ফরমায় সমস্ত গুনার মূল ইয়া থাকলো মিথ্যা মাতা, সমস্ত গুনার মূল ইয়া থাকলো মিশা মাত। যদি মিশামাত কোনো মুসলমানে জমিনও ছাড়ি দিলায় এই মুসলমানের জীবনে কোনো দিন গুনাহ করতো নাই হুক সুবহানাল্লাহ। হযরতে লুকমানে ধান ছেলেরে নসিহত করতে গিয়া চার নম্বর নসিহত করিয়া গেলা ওয়াসবির আলা মা সাবাক, ও আমার ছেলে আমি লুকমানে তোমারে কইয়ার আমি বাবা তোমারে নসিহত করিয়া যে আর দুনিয়ার জমিনে যত বড় মুসিবত পড়ো যত বড় বিপদ পড়ো না কেন আমি বাবা তোমারে নসিহত করিয়া যে আর দুনিয়ার জমিনে তুমি ধৈর্য ধারণ করিও, হঠাৎ যদি তোমার হাজার টাকা লস হয়ে যায় কোটি টাকা যদি তোমার সম্পত্তি হেরে যায় তুমি নিজরে কাবু রাখিও ধৈর্য ধরিও, নিজরে কোনো সময় টেনশনওয়ালা বানাইও না। কোনো মানুষে তোমার উপরে অবৈধ কোনো তহমত তুলিলায় কোনো মানুষে তোমারে যদি জমিনের মধ্যে বেহিজত করিলায় এরপরেও কোনো দিন ধৈর্য হারা হইয়া জমিন কোনো দিন কোনো কাম করিও না, নিজরে কাবু রাখিও হর সময় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করিয়া নিজরে হর সময় ইস্তেকাম জমিন রাখিও শরীরের মধ্যে হিম্মত রাখিও আমি বাবা তোমারে হইয়া দিয়ার ইন্না ওয়াসবির আলা মা সাবাক, দুনিয়ার জমিনে যদি তুমি ধৈর্য করো ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি কোনো মানুষের জমিন বিপদর সময় ধৈর্য ধারণ করিলায় যদি কোনো মানুষের মুসিবতর সময় জমিন ধৈর্য ধারণ করিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই মানুষের লাখান হিম্মতওয়ালা ওই মানুষের লাখান বাহাদুর সন্তান দুনিয়ার জমিন দ্বিতীয় কেউ নাই হুক সুবহানাল্লাহ।